Good morning everyone, welcome back to our channel Rojo and Rony. Shubho Mahalaya, aaj theke Devi Pokkher Suchona. So jai hok, ekhon baje pray 6:30, amra 5টায় উঠেছি, 4টে বাজ না 4:50, 5টা বাজে 10. উঠে টিভিতে দেখছি মহালয়া, আমরা জি বাংলাটা দেখছি, কারণ জি বাংলা সিরিয়ালগুলো যেহেতু মোটামুটি দেখি, তো ওখানকার অ্যাক্ট্রেসদের বা যারা এখানে অ্যাক্টিং করছে তাদেরকে চেনা শোনা ভালো লাগে দেখতে। আমি আর মা দেখছি, মা আবার ফোনেও শুনছে, ইউটিউবেও মহালয়া শুনছে, এখানে পজ হলে ওখানে চলছে, ওখানে পজ হলে টিভিতে চলছে, এই চলছে। বাদ বাকি দুজন ঘুমাচ্ছে, আমি আর মা এনার্জি নিয়ে উঠে দেখছি। তো আমি 5টা থেকেই ব্লগটা শুরু করতাম, শুয়ে শুয়ে দেখছিলাম বলে আর শুরু করা হয়নি। তো চলো আজকে দিনটা শুরু করি এভাবেই। তো লেটস গেট স্টার্টেড। আর হ্যাপি পূজা অ্যাডভান্স শুরু হচ্ছে আজকের থেকে সবারই। এই যে আমরা দেখছি, জানি না আলোতে মনে হচ্ছে ফেটে যাচ্ছে কালারটা, মানে অন্ধকার বলে বেশি ব্রাইট হয়ে রয়েছে। তো এখন দেখি 7টায় শেষ হয়ে যাবে, 7টায় শেষ হলে পরে তারপরে দেখছি, একটু ভাবছি শোবো। এই রূপ জগতে হবে পূজিত, শুভ ও অশুভের মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর মর্দিনী রূপে তারই প্রকাশ। তো আমাদের মহালয়া দেখা কমপ্লিট, শেষ হয়ে গেছে। এখন বাজে 7:05। তো আমরা এখন ঘুমাচ্ছি না, বাট একটু মানে শুচ্ছি, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো বা যাই হোক, একটু ঘুমালে 1 ঘন্টা ঘুমিয়ে নেবো, কারণ কালকে রাত্রে অনেক রাত্রে আমি আরও শুয়েছি, প্রায় 2টো নাগাদ ঘুমিয়েছি। তো বেশিক্ষণ ঘুম হয়ওনি, 2-2.5 ঘন্টা মতো এরকম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন আবার আসছি তোমাদের সাথে। তারপর সারাদিন অনেক কাজ আছে, অনেক কিছু প্ল্যানস আছে। গুড মর্নিং গাইজ। তো আজকে অ্যাকচুয়ালি মহালয়ার দিন, সানডে, অ্যান্ড আমি ঘুমো হয়নি সেরকম, 2-2.5 ঘন্টা মধ্যে ঘুমিয়েছি। ঘুমাতে ইচ্ছে করছে না, রাত্রে জেগে অফিস করি, তো তো স্কেডিউলটা একটু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মহালয়ার সময় তো উঠতে পারিনি, বাট এনিওয়েজ এখন এখানে দেখো এই মণ্ডপ হয়েছে, হচ্ছে এখনো পুরোপুরি খতম হয়নি। ঠাকুর এসছে নাকি আমি ঠিক জানি না, তবে এখনও পর্দা দেওয়া আছে, তো ওই দিকটা আমি জানি না কি। এখন চলো এইভাবেই দিনটা শুরু করি। আজকে স্পেশাল কোথাও যাওয়ার আছে সন্ধেবেলা অবশ্য, তো এখন দেখা যাক। ও উঠছে, বাবা বোধহয় রসরাস থেকে রাধা বল্লভী নিতে যাবে বললো, ভালো কথা, খাবো, চলো এখন যাওয়া যাক। তো আমরা মানে আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, ঘুমিয়েছি ভালো মতোই, সবাই উঠে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি শোয়ার পর আবার অরিজিৎ উঠে পড়েছে 7-8টার মধ্যে, 7:45 নাগাদ। তো আমি আরামসে ঘুমিয়েছি 10টা অবধি। এখন উঠলাম, উঠে এখন করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এক এক রকম করছে। হ্যাঁ, যেটা আমাদের প্ল্যান ছিল সেটা ভেস্তে গেছে, কেননা আজকে এত রাশ, লোকে বাইরে খেয়েছে। সো মানে যেটা আমরা রাধা বল্লভী ভেবেছিলাম ওটা পাওয়া যায়নি, ওটা আমরা কালকে খাবো, নেক্সট ডে। তো বলছি তো কোথাকার রসরাজে, জানি আমি আগেই বলেছি, রসরাজে রাধা বল্লভী পাওয়া যায়। রসরাজে এমনি কিছুই ভালো জিনিস থাকে, মানে কি বলবো, যেগুলো স্পেশাল, যেমন সিঙ্গারা, যদি বিকালবেলা যাও 6-6:30 পর আর সিঙ্গারা পাবে না। তো যাই হোক, এরকম কেস হয়েছে, রাধা বল্লভী পাওয়া যায়নি, ওটা আমরা কালকে খাবো। তো এখন অরিজিৎ খাচ্ছে, এখানে বাবা এনেছে পরোটা আর ডিমের কারি, এটা খাচ্ছে, মাছ ভাজা খাবে। আমি খাবো ভাত, এই যে ভাতের প্রিপারেশন, আমি ভাতই বেশি ভালোবাসি, এসব ছাড়া মাছ ভাজা, ভেন্ডি আলু ভাজা, ভাত দিচ্ছে, ওটা অরিজিতের মাছ ভাজা। আর এখানে আমাদের আজকে ঝোল হচ্ছে, এখন ঢাকনা দেওয়া রয়েছে, পাতলা ঝোল হচ্ছে। রাত্রেবেলা আমরা বাইরে ডিনার করবো, তো তাই জন্য এখন একটু এরকমভাবেই হালকা পাতলা খাবো। এই বাবা গিম্বল ঘুরে গেছে, হ্যাঁ, হালকা পাতলা খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। আমি বসেছি খেতে, এই যে আজকে নাকি কচুরি খাওয়ার জন্য কি অবস্থা, দূর তক কোথাও কচুরি পাওয়া যাচ্ছে না। বাবা একদম ইরিটেট হয়ে গেছে, রেগে গেছে, কোথার থেকে কোথায় গেছে গরমের মধ্যে, ঘেমে টেমে। হ্যাঁ, আর জায়গাতে ডিমের কারি নেই এক এক জায়গা এক এক রকম তারপরে বাবা রসরাজ থেকে আগে জিলাপি এনেছিল ব্রেড বাটার জিলাপিও খাওয়া যেত আমি কালকে বলে রেখেছিলাম যে রাধা বল্লভী খাবো এরকম মা বললো রসরাজে হয় সো এই জন্য অরিজিতের মাথায় গেঁথেছিল যে ও খাবে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি সবারই ঘরের ব্রেকফাস্টের পর্ব কমপ্লিট হয়ে গেছে তো তার মধ্যে আমাদের একটা ডেলিভারি আসলো ফ্লিপকার্ট থেকে তোমাদের দেখাই এই যে লিপটনের গ্রিন টি দুটো 100টা টি ব্যাগ করে দুটো আরেকটা অর্ডার করা হয়েছে আরেকটা এখনও আসেনি এতগুলো অর্ডার করার কারণ হচ্ছে এখন ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ফেস্টিভ্যাল মানে বিগ বিলিয়ন ডে যেটা পুজোর আগে চলে সেটা ফ্লিপকার্টে চলছে অ্যামাজনে চলছে হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সো 23 মানে 23 সেপ্টেম্বর থেকে ওটা লাইভ আছে সো এই যে গ্রিন টিগুলো লিপটনের এটা হচ্ছে 600 দাম থাকে 100টা টি ব্যাগসের তো সেটা আমি ডিসকাউন্টে পেয়েছি 360-তে তার উপরে সেটা ছিল হচ্ছে অ্যামাজনে দাম ঠিক আছে তো ফ্লিপকার্টে 360 তার উপর যারা স্পেশাল মেম্বার আছে তাদের জন্য আবার একটা কয়েন সিস্টেম আছে যেটা তোমরা জানো সুপার কয়েন্স যেটা সেটাতে আমি 340-এ পেয়েছি সো কতটা ফায়দা হয়েছে সো আমি অবভিয়াসলি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি দুটো চলে এসেছে একটা এখনও আসেনি তো অনেক মানে প্রচুর জিনিসের উপর প্রচুর ডিসকাউন্টস আছে তোমাদের যা যা কেনার মোটামুটি ঘরের জিনিসপত্র জামা কাপড় যা কিছু এই টাইমে তাড়াতাড়ি করে অর্ডার করো আমিও প্রচুর অর্ডার করেছি ইভেন মিন্ত্রাতেও জামা কাপড় সাজগোজের জিনিস মেকআপ সব কিছুর উপরে ডিসকাউন্ট চলছে ওখানেও গ্রেট বলছি আমি নামটা ভুলে গেছি না গ্র্যান্ড ফেস্টিভ্যাল কিছু একটা চলছে যেটার 50-90% ডিসকাউন্ট 23rd থেকে শুরু হয়েছে আর যাদের গ্রেট আর্লি অ্যাক্সেস ছিল সেই জন্য তাদের 21st থেকে যেটা আমি পেয়েছি 21 তারিখ থেকে সো আমি ওটার নামটা ঠিক মনে নেই আমি একবার নামটা দেখে তোমাদের বলছি দাঁড়াও ফোন বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল 50-90% ডিসকাউন্ট 23rd সেপ্টেম্বর টু 2nd অক্টোবর অবধি সো তোমরা এই টাইমে পুজোর প্রচুর শপিং হ্যাঁ আসে তোমরা তো ভাববে যে জিনিসগুলো আসবে কিনা জামা কাপড় কিনলে বাট চলে আসে কোনো চাপ নেই একটু প্রথম দিকে অর্ডার করতে হবে 23-24-এর মধ্যে তাহলে তোমরা পেয়ে যাবে তো যাই হোক তোমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম ডিসকাউন্ট আছে সেগুলো প্লিজ অ্যাভেল করো আর মানে আরও ফায়দা পাও অবভিয়াসলি আমি তো প্রচুর করেছি আমি পরে তোমাদের এখন আমার পুজোর শপিং কমপ্লিট হয়নি বলে তোমাদের দেখাতে পারিনি আমি একবারে মিন্ত্রার অনেক জিনিস আসবে সেগুলো এসে গেলে পরে তোমাদের সবগুলো শেয়ার করবো তো এখন আমি যাচ্ছি স্নানে প্রায় বাজে 3টে আজকে আমরা একটু টিভিতে অনেক কিছু দেখছিলাম সবাই মিলে তো তখন ব্লগ করিনি কিছু করার ছিল না নিজেরা যেরকম টাইম স্পেন্ড করি সেরকম করছিলাম তার মধ্যে এখন ভিডিও একটা পোস্ট হবে তো এখানে অরিজিৎ বসেছে ওটাকে ও যেরকম ব্যাক এন্ডের কাজ করে সেই ব্যাক এন্ডের কাজ করতে এখানেও অপারেশনসের কাজ করছে এই যে পোস্ট হয়ে যাবে এক্ষুনি তো ততক্ষণে আমি স্নান নিয়েও চলে যাবো ওর খাওয়া টাওয়া স্নান কমপ্লিট বাবারও স্নান খাওয়া কমপ্লিট মার স্নান কমপ্লিট খাওয়া হয়নি আমার জন্য বসে আছে মা আমার তো স্নানও হয়নি খাওয়াও হয়নি মানে দুপুরটা লাঞ্চ তো এখন আমি স্নানে যাবো ততক্ষণে ভিডিও পোস্ট হয়ে যাবে সবাই দেখতে পারবে লাইভ হয়ে যাবে আমি গেলাম স্নানে টাটা বাবাই আবার পরে আসছি ওই না আমি আগে যাবো আরে সব সময় তো 2 সেকেন্ডে হবে না আমি তো যাক তারপরে আমি যাবো তো আমরা দুপুরবেলা ভালোই ঘুমিয়েছি সবাই মিলে না আমরা লাঞ্চ করে উঠেছি 4:30 হ্যাঁ জল ভরছো তো তারপরে আমরা এখন ফ্রেশ হয়ে ঘুমটুম থেকে উঠে সবাই একদম ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরোচ্ছি যাচ্ছি হাটারিতে যেটা মধ্যমগ্রাম ব্রাঞ্চ এমনিতে নর্মাল যেটা মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে গড়িয়াহাটে আদি ঢাকেশ্বরীর অপোজিটে যেটা আমি বিয়ে শপিং করার পর আমরা ওখানে খেয়েছিলাম ফার্স্ট টাইম খেয়েছিলাম হাতে আমার মেরি বিস্কিট আমার একটু খিদে পাচ্ছে তাই মেরি বিস্কিট খেয়ে নিচ্ছি তো এখন তাই জন্য আমরা সবাই বেরিয়েছি সবাই রেডি সবাই না পুজোর ভাইব লেগেছে সবাই রেড দেখো মা কোথায় গেলে মার মধ্যে হালকা একটু রানীর টাচ আছে ডিফারেন্ট রেড মা একটু ঘিয়ার সাথে রানী মিক্স আমি একটু মেরুন ও একটু রেড আমার বাবা সাদা নর্মাল তো বাবা জল ভরছে জল নেই তো এখন যাই ফটাফট বেরোই উবার এসে গেছে মানে টোটো যাবো অবভিয়াসলি এই দেখ না ফোনটা ওইখানে মনে রেখে এসেছি ওইখানে খাটে তো চলো আগে বেরোই তবে ওখানে যাই তোমাদের পুরোটা দেখাবো রেস্টুরেন্টটা আমরাও ফার্স্ট টাইম যাবো এইটাতে নতুনই হয়েছে এটা সো তোমাদের পুরোটা শেয়ার করবো কি করলে তো আমরা এখন বেরোলাম আমাদের ফ্ল্যাটের নিচের গেটে মানে মেন গেটে তালা পড়ে গেছে 9:30 তালা পড়ে যায় তো আমরা এখন তালা খুলে বেরোলাম মানে ডিনারে যাচ্ছি বলে কথা প্রপার ডিনার টাইমই হয়ে গেছে অ্যাকচুয়ালি ছোটো মাসি এসেছিলো, তো তাই জন্য গল্প টল্প করলাম মাসিকার। এমনি তো আমরা যাবো ডিনার টাইমে, সো আগে আগে গিয়ে তো লাভ নেই। অর্জিত অনেকক্ষণ ঘুমাচ্ছিল। আমাদের টোটো এসে গেছে, বাবা তালা দিচ্ছে, তালা দিয়ে বেরোচ্ছে। আজকে হচ্ছে মহালয়া স্পেশাল ডিনার। এটা আমার আগের থেকেই প্ল্যান করা ছিল যে মহালয়ার দিন আমরা যাবোই, আগের সপ্তাহ থেকে প্ল্যান করা ছিল। এই যে হাটারি, হ্যাঁ ওপরে ফ্ল্যাট আর কি, এই ফ্লোরটা পুরো নেওয়া, বুঝলি তো। এই যে আমরা যাব নিচে, চলো নিচে দোকান। এই তুই আজকে হ্যাপি শুভ মহালয়া করেছিস? সকালে বলেছিস কখন? হ্যাঁ ও আচ্ছা, চলো এই মেয়ে আগে ঢোক, চল চলো আমরা এখন ঢুকছি। দেখি দেখি, হাই হাই, সবাই বেরোচ্ছে, আমরা এখন ঢুকছি। চলো চাইনিজই তো, হাটারি সবাই জানে চাইনিজ স্পেশাল, শুধু চাইনিজ। কোনটা ওমা? ওই চারটে আছে ও পাশে, দাঁড়া দাঁড়া, ক্লিন করা নেই বলে। ভিড়ই আছে, দেখেছেন? এই যে তোমাদের একটু চিল্ডে দরকার, তো ঠান্ডা লেগে যাবে তোর, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দেখো এই পাশ থেকে। দাদা একটা চিল্ড আর একটা, দুটো লাগবে নাকি? একটাই লাগে, একটাই নিয়ে আগে। আচ্ছা ঠিক আছে, একটা চিল্ড চিল্ড এই যে। আচ্ছা তোমাদের তাহলে আমি অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে কোথায় যেন, চৌমাথা থেকে একটু এগিয়ে যশোর রোড, চৌমাথা পেট্রোল পাম্প, যেটা মানে এই পাশের দিকে, কি বলে এয়ারপোর্টের দিকে আসতে, তো যে বিমলা সিনেমা হলের পাশে। যারা মোটামুটি বর্ষার থাকো তারা জানতো ট্রায়াঙ্গুলার পার্কের মেন ব্রাঞ্চ তো। হ্যাঁ ট্রায়াঙ্গুলার পার্ক বেহালা, ট্রায়াঙ্গুলার পার্কই মেন ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ একবার জিজ্ঞেস করে নি কিরকম। এটা হচ্ছে মেনু, আমি সবই খাবো না, আমি অন্য দেখছি। বাবাও তো খায় না। হ্যাঁ রুটি এখানে একদমই না, এটা চাইনিজে যায়। যাই হোক, তা এটা চাইনিজ স্পেশাল। কত ধরনের অর্ডার হলো, হ্যাঁ আধা নামটা আমি ভুলে গেছি। স্যুপ হয়েছে, সেটা হচ্ছে কি যেন বাবা, থিক কোরিয়েন্ডার, স্পাইসি থিক কোরিয়েন্ডার, হ্যাঁ কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার চিকেন স্যুপ। স্টার্টার হয়েছে মঙ্গোলিয়ান চিকেন, একটা স্টার্টার। তার তাহলে দিলি কেন? আমি একটু মানে রেডিশ হয় না, ওটা একটু ব্রাউনিশ টাইপের, বাট ডিপেন্ড করছে। আর তারপরে মেন কোর্সের মধ্যে মা নিচ্ছে হচ্ছে চিকেন গ্রেভি নুডলস, আমরা নিচ্ছি হচ্ছে মানে সব মিলিয়ে মিশিয়ে আমরা নিচ্ছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, আর অনেক নিচ্ছি আউট অফ দ্য বক্স স্পেশাল মাটন বিরিয়ানি। হাটারিতে এসে খাক ও কি অর্ডার দেবে, আমাদের থেকে কিছু টেস্ট করবে। তো চলো আগে আসুন, তবে তোমাদের দেখাচ্ছি। স্যুপ চলে এসছে, এটা কি ঠিক ঠিক তো লাগছে অবশ্য, ঠিক কোরিয়ান্ডার চিকেন স্পাইসেস মানে ওর রোজোর খেয়াল আছে। এটা চলো খাওয়া যাক, অ্যাম্বিয়েন্টটা ভালো বেশ। হ্যাঁ সুন্দর সুন্দর। এই যে আমাদের স্যুপ পর্ব চলছে। অ্যাকচুয়ালি 1/2 বলেছিলাম, হ্যাঁ 1/4 হয়ে গেছে, অনেক হ্যাঁ অনেকটা বেশি, তো 1/4 করে নেওয়া হয়েছে। এই যে এখন স্টার্টার সার্ভ করে দিয়ে গেল বাবা। কেমন খেলে, টেস্ট করলে? ভালো, স্যুপটাও টেস্ট, হ্যাঁ স্যুপটা টেস্ট ভালো। এটা খেয়ে দেখ, খা খা খেয়ে। এই যে সবাই খাচ্ছে, আমি এখনো ধরিনি, খাচ্ছি, মাও খাচ্ছে। মা ভালো না? এই যে আমাদের মেন কোর্স এসে গেছে। এটা গ্রেভি নুডলস, এটা ভেজ রাইস, এটা ড্রাই চিকেন, এটা স্পেশাল মটন বিরিয়ানি। ওর চলো আগে আমি ফটো তুলে নিই, কিছু ফটো সেশন। এই যে অরিজিৎ বিরিয়ানি খাচ্ছে, কিরে বিরিয়ানি টেস্ট কিরকম? ব্যাপক লেগেছে। এই যে ওর এটা ভিনিগার অনিয়ন দিয়েছে অ্যাজ এ স্যালাড। সবাই খাচ্ছে, সবাই মোটামুটি আউট হয়ে গেছে। মা লেমন সোডা। বাবার খাওয়া কমপ্লিট। ভালো হয়েছে না রাইসটা? এটা সত্যি নো ডাউট ভালো, সুন্দর খেতে। লিপস্টিক উঠিয়ে ফেলেছি খেতে খেতে, এত খেয়েছি, আমারও চলছে। ও হ্যাঁ, ওটা এখানে হচ্ছে 10:30-তে লাস্ট এন্ট্রি। যারা ভেতরে আছে তারাই খাবার পাবে, আর এন্ট্রি হবে না, কারণ ওদেরও একটা ব্যাপার থাকে, আর কত রান্না করবে, কত সার্ভ করবে। তো যাই হোক, এখন খেয়ে নিয়ে আগে তারপরে বেঁচে থাকলে গিয়ে লক করছে। তো আমাদের খাবার দান, বিলিং টিলিং সব হয়ে গেছে। এই যে মানে দেওয়া হচ্ছে, এই যে সবাই এখন উঠছে। অরিজিৎ তো সব জায়গায় হামলা করবে বেশি বেশি করে। সবার সব কমপ্লিট, চলো। এই যে পার্সেল হয়েছে দেখো, বাবা ধরো, আমরা কালকেও খাবো। তো আমরা এবার আবার টোটো করে বাড়ি ফিরছি। এখন প্রায় 11:10-15 বাজে, 11:15ই বাজে। আমরা এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে মহালয়া পার্টি। এই যে উনি অ্যাজ ইউজুয়াল কানে হেডফোন, আমাদের বাবা এখানে পার্সেল। আমরা যাচ্ছি, এই দেখো সব বাড়ি ঠাড়ি সাজানো খুব সুন্দর। চৌমাথা ক্রস করছি আমরা, পান্ডাল দেখো। এই দেখো আমাদের ঠাকুর চলে এসছে পাড়ার, কিন্তু কতদূর দেখা গেল, আলোতে মনে কিছুই দেখা যাচ্ছে না, সবই ফেটে গেল। পরে দেখাবো কাল যখন বেরোবো। তো আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আবার যে যার মতো বাবা চশমার সাথে টিপ হয়ে রয়েছে। তো এখন এসি এই ঘরে চলছে, আমরা তাই এই ঘরে এসে বসে আছি। মারাও শোবে, আমরাও শুয়ে পড়বো। আর যদি একটু টিভি চালিয়েছে, কি করছে কি না করছে, গিয়ে গেম খেলছে, গেম খেলছে বলছি, গ্রিন টি খাচ্ছে আর একটু ইউটিউব দেখছে। সো আমরা এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল রোজো অ্যান্ড রনি। আর কাল দেখা হবে আবার নতুন ব্লগে, নতুন দিনে। আর এখন আজকে থেকে পুজো তো স্টার্ট হয়ে গেল, তো ভালো ভালো আরও ব্লগ আসবে, সুন্দর সুন্দর একদম পূজা ব্লগস। তো দেখতে থাকো, স্টে টিউন টু মাই চ্যানেল। সো এখনকার মতো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।